হাই ফ্রেন্ডস, আমার ছেলে আজকে একেবারে সকালে ঘুম থেকে উঠে ওর কাছে মনে হলো আম্মু আমাদের কোনো পার্সোনাল প্রোটেকশন কিছু থাকবে না, পার্সোনাল প্রোটেকশন কিট লাইক সে তার পুরানো মাস্ক কিছু খুঁজে বের করে নিয়ে এসছে, আমি তোমাদের দেখাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং। আমি দেখার পর আমার কাছে যেটা মনে হলো, হোয়াই নট, আমরা যদি শর্টকাট কিছু একটা তৈরি করতে পারি, কারণ আমাদের কাছে এই মুহূর্তে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বলতে তেমন কিছু নেই, স্পেস ইকুইপমেন্ট হোক বা N95 এগুলো এই মুহূর্তে কিছু নেই, যদিও আমরা বাসায় আছি, স্টে অ্যাট হোম। তো আমাদের কাছে মনে হলো শর্টকাট, যেহেতু আমাদের নিচে যেতে হয়, টুকটাক কিছু কাজ তো করতেই হয়, অ্যাটলিস্ট বাসা থেকে বেরোতে হয়, লিফটে নামতে হয়, সেই টাইমগুলোতে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইন্টারেস্টিং, এগুলোতে চোখ এবং ঠোঁটের এই জায়গাগুলো ফাঁকা, তো আমরা দুজনে মিলে প্ল্যান করলাম যে কীভাবে এটাকে প্রোটেক্ট করা যায়। তখন দিস টাইপ পলিথিন আমরা একটা পেয়েছি, এরকম আরও অনেক আছে, এটাকে আমরা কেটে দিয়ে কেটেছি। দেন সুপার গ্লু দিয়ে ভেতর থেকে আটকে দিয়েছি। এই জায়গাগুলো আটকে দেওয়াতে যেটা হলো, এয়ার, বাইরের কোনো এয়ার আমাদের ডিরেক্টলি নাক থেকে চোখ দিয়ে মুখ দিয়ে ঢোকার ব্যাপারটা কমে গেল। তো সেই থেকে আমরা এভাবে করে এটাকে হয়তো ইউজ করতে পারবো। আমার ছেলে, সে তার পছন্দের দিস ওয়ান, এটাকেও আমি করেছি, এটাকেও ভেতর থেকে পলিথিন লাগিয়ে দিয়েছি, যাতে এয়ার ফ্লোটা চোখে নাকে মুখে অ্যাটলিস্ট টেম্পোরারিলি, আমরা কোথাও যদি 1 মিনিট 2 মিনিটের জন্য কোথাও যেতে হয়, 10 মিনিটের জন্য কোথাও যেতে হয়, এটা যেন আমরা ইউজ করতে পারি। তো আমার মনে হয় বাসায় নিজেরা নিজেরা এনজয় করছি, ভালো লাগছে, করোনার জন্য বাসায় থাকতে হবে যাতে ইনফেকশনটা না ছড়ায়, সবাই সুন্দরভাবে থাকবেন, ডিপ্রেশনে যাওয়া যাবে না, যেভাবে হোক সবাই মিলে আমরা ভালো থাকি। ধন্যবাদ সবাইকে।